সম্মানিত দর্শক, এই ভিডিওতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে টেবিল সংক্রান্ত 20টি কিবোর্ড শর্টকাট সম্পর্কে জানব, যেটি আমাদের টেবিল সংক্রান্ত কাজের গতিশীলতা অনেক বেশি বৃদ্ধি করবে, অনেক সহজেই টেবিল সংক্রান্ত কাজগুলোকে ম্যানেজ করতে পারবো। চলুন তাহলে শুরু করা যাক। জাস্ট কিবোর্ড থেকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস, এভাবে আমরা যতগুলো মাইনাস সাইন এখানে দিয়েছি, এখানে আমি মাইনাস সাইন দিয়েছি 1, 2, 3, 4টি। এবং এভাবে যখন আমি এন্টার কি প্রেস করব, তখন দেখুন এখানে 4টি কলাম বিশিষ্ট একটি টেবিল তৈরি হয়ে গেল। এবং এখানে যখনই আমি টাইপ করব নেম, আইডি, নেম, অ্যাড্রেস, অটোমেটিকলি লেখার সাথে সাথে কলামের উইডটি অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই সংক্রান্ত বিস্তারিত একটা ভিডিও দেওয়া রয়েছে আমার প্রথম চ্যানেলে, যাতে করে যদি কোনো কারণে কারো এ ধরনের এন্টার কি প্রেস করার সাথে না আসলে সেটি সমাধানের উপায় এবং এই সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ বিষয় সেই ভিডিওতে রয়েছে, আশা করি সে কারণে এই সংক্রান্ত আর বিষয়টি শেয়ার করছি না। এখন আমি সরাসরি কিবোর্ড শর্টকাটে চলে যাচ্ছি। আপনি যদি এভাবে ক্রিয়েট না করে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে যদি ডায়ালগ বক্সটি, টেবিলের ডায়ালগ বক্সটি ওপেন করতে চান, তাহলে আমাদেরকে অল্ট এন টি আই প্রেস করতে হবে। তাহলে আমরা সেই আমাদের ইনসার্ট টেবিলের যে ডায়ালগ বক্সটি সেটি আমরা পেয়ে যাব। এবং এখানে আমরা যতগুলো কলাম এবং যতগুলো রো টাইপ করতে চাই সেগুলো আমরা লিখে তারপরে ওকেতে প্রেস করব। এভাবে আমরা আমাদের টেবিলটাকে নিয়ে আসবো এবং প্রয়োজনীয় লেখাগুলো লিখবো। তো আমি এটাকে জাস্ট এখানে লিখে সময় নষ্ট করছি না, আমি টেবিলটাতে কাজ করছি। এই টেবিলে আমরা সাধারণত যখন কোনো কিছু লিখি, একটা সেল থেকে যখন অন্য সেলে চলে যাব, তখন টাইপ করা হয়ে গেলে পাশের সেলে চলে যাব, তখন আমরা কিবোর্ড থেকে জাস্ট ট্যাব কি প্রেস করব, তাহলে পাশের ট্যাবে চলে যাবে। এটা আমরা অনেকেই জানি, কিন্তু ব্যাক করার সময় আমরা অনেকেই মাউস ব্যবহার করে ব্যাক করি, কিন্তু সেটি আমাদের করতে হবে না। ট্যাব কি প্রেস করে যেমন পাশের সেলে বা ডান পাশের সেলে আমরা যেতে পারি, রাইট শিফট করতে পারি, ঠিক তেমনি যদি আপনি লেফট শিফট করতে চান, তাহলে কিবোর্ড থেকে শিফট ট্যাব প্রেস করলে আমরা বাম পাশে শিফট করতে পারবো। এবার আমরা জানবো যে কোনো একটি রোয়ের যদি প্রথমে আমরা আসতে চাই, সাপোজ আমরা 4 নম্বর রোয়ের একদম লাস্ট সেলে রয়েছি, আমরা এখন প্রথম সেলে আসতে চাই, সেজন্য আমাদের অল্ট হোম কি প্রেস করলে একসাথে আমরা দেখুন এখন প্রথম সেলে আমাদের কার্সারটি ব্লিঙ্ক করছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো একটি রোয়ের শেষে অবস্থান করতে চাই, শেষ সেলে যেতে চাই, তাহলে অল্ট কি প্রেস করে আমরা যদি এন্ড প্রেস করি, তাহলে আমাদের একেবারেই ওই রোয়ের শেষের সেলে অবস্থান করবে। ঠিক একইভাবে আমরা যদি কোনো একটি কলামের প্রথমে যেতে চাই, তাহলে আমরা কিবোর্ড থেকে অল্ট স্পেস আপ, তাহলে ওই কলামের ঠিক প্রথমে সেলে অবস্থান করবে। এবং ঠিক একইভাবে আমরা যদি অল্ট স্পেস ডাউন ক্লিক করে প্রেস করি, তাহলে আমাদের ওই কলামের শেষে চলে আসবে। এখন আপনি যদি ঠিক একদম টেবিলের প্রথম সেলে অবস্থান করতে চান, তাহলে আপনাকে যেতে হবে এদিক দিয়ে, এখানে চলে যেতে পারেন, অথবা আপনার ওয়ে হচ্ছে, আপনার আরেকটা ওয়ে হচ্ছে আপনি এই দিক দিয়ে এখানে চলে যেতে পারেন। দুটি ওয়ে রয়েছে। তো সেক্ষেত্রে আমরা যেটি করব, যদি এখানে আমরা অবস্থান করি, তাহলে আমরা অল্ট হোম পেজ আপ এখানে যেতে পারি, আদারওয়াইজ অল্ট পেজ আপ অল্ট হোম, তাহলে আমরা আসতে পারবো। ঠিক একইভাবে আমরা যদি একদম শেষ সেলে অবস্থান করতে চাই, তাহলে আমাদের ওয়ে হচ্ছে এভাবে আগের মতোই, আমরা এখানে প্রথমে এদিক দিয়ে এখানে চলে আসব, অথবা এদিক দিয়ে এদিকে চলে আসব। তাহলে আমরা যেটি করতে পারি, আমরা প্রথম এখান থেকে অল্ড পেজ ডাউন এবং অল্ড পেজ এন্ড, অথবা অল পেজ এন্ড অল পেজ ডাউন, এভাবে আমরা চলে আসতে পারবো। ওকে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এখন যে কোনো সেলে থাকা অবস্থায় আমরা যদি উপরের সেলে অবস্থান করতে চাই, সেক্ষেত্রে আমরা পেজ আপ, এবং নিচের সেলে অবস্থান করতে চাইলে পেজ ডাউন অ্যারো, আপ অ্যারো এবং ডাউন অ্যারো কি প্রেস করে আমরা টেবিলের সেলের উপরে এবং নিচে মুভমেন্ট করতে পারবো। এবার আমরা চলে আসবো, যদি একেবারেই কোনো একটি কলাম কি ইনসার্ট করতে চাই, সাপোজ আমরা এখন ঠিক 3 নম্বর রোতে রয়েছি, আমরা নতুন একটি রো ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের প্রেস করতে হবে প্রথমে অল্ট এই, এরপর আই, তারপর এই, আমাদের একটি রো ইনসার্ট হয়ে গেছে। ঠিক একইভাবে আমরা যদি কোনো একটি কলামকে ইনসার্ট করতে চাই, তাহলে যে কোনো একটি কলাম আমরা সিলেকশন করে নেব, এবং এরপর আমরা কলাম ইনসার্ট করার জন্য অল্ট এ এবং পি, এবং এরকম একটি ডায়ালগ বক্স আসার পরে আমরা মার্জ সেল বিফোর স্প্লিট এখানে ক্লিক করব। তাহলে আমাদের এখানে একটি আমরা দেখতে পাচ্ছি কলাম চলে এসেছে। সব থেকে মজার যে বিষয়টি, যে আমরা যদি কোনো একটা সেলের মধ্যে
কখনো যদি কোনো লেখাকে আমাদের এক্সচেঞ্জ করতে হয়, যেমন আমরা এখানকার কোনো একটি টেক্সট রয়েছে, রো রয়েছে, আমরা এটাকে ঠিক 5 নম্বরে নিয়ে যেতে চাই, তা আমরা যেটি করি যে এই লেখাটাকে কাট করে এখানে এটাকে আমরা হয়তো নিয়ে যাই এখানে, তারপর হয়তো এখানে আমরা এটাকে পেস্ট করে দিই, এরকম করি, কিন্তু সেটা আদৌ করতে হবে না। আমরা সাপোজ 2 নম্বর এই যে রো রয়েছে সেই লেখাটাকে আমরা এখানে নিয়ে যেতে চাইছি, তাহলে আমরা যেটি করব যে কন্ট্রোল অল্ট শিফট আপ অ্যারো প্রেস করলে এটি উপরের দিকে চলে আসবে, এবং অল্ট শিফট ডাউন অ্যারো এটি নিচের দিকে চলে আসবে। চমৎকার একটি কিবোর্ড শর্টকাট, আমার কাছে এটি ব্যবহার করতে সত্যি অনেক ভালো লাগে, এটি ব্যবহার করতে অনেক সময় সাশ্রয়ী একটি কিবোর্ড শর্টকাট আমার কাছে মনে হয়েছে। আপনার কাছে কোন কিবোর্ডটি, এই যতগুলো শর্টকাট আপনি দেখেছেন, কোনটি আপনার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এখন যদি কখনো কোনো বাড়তি কলাম আপনাকে ডিলিট করার প্রয়োজন হয়, এই কলামটি সিলেকশন করে নেবেন, এবার অল্ট এ ডি সি ডিলিট। এরপর আমরা যদি কখনো কোনো রো ডিলিট করতে যাই, তাহলে রোটি আমরা সিলেকশন করে নেব এবং অল্ট এ ডি আর, তাহলে এটি রিমুভ হয়ে যাবে, অতিরিক্ত রোটাকে আমরা ডিলিট করতে পারবো। কখনো কখনো আমাদের টেবিলের সেলগুলোকে মার্জ করার প্রয়োজন হয়, তো নতুন রো আসলে যে আমরা ইনসার্ট করার ব্যাপারটি দেখলাম কিছুক্ষণ আগে। আপনি যদি কোনো একটি টেবিলের শেষ সেলে ক্লিক করে ট্যাব কি প্রেস করেন, তাহলে আর রো ইনসার্ট করার জন্য ওভাবে আমাদেরকে অল্ট এ আই এ এটি ইনসার্ট করতে, এই কিবোর্ড কমান্ডটি ব্যবহার করতে হবে না। আমরা লাস্ট সেলে ক্লিক করে যতগুলো প্রয়োজন ট্যাব কি প্রেস করলে অটোমেটিকলি রো ইনসার্ট হবে শেষ সেলে। আমরা যদি কোনো সেলকে সিলেক্ট করতে চাই, তাহলে কিবোর্ডে শিফট কি প্রেস করে রাইট অ্যারো প্রেস করব, তাহলে সেলগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা কোনো একটি একাধিক সেলগুলোকে যদি মার্জ করতে চাই, একত্রিত করতে চাই, তাহলে শিফট কি প্রেস করে রাইট অ্যারো প্রেস করলে সেগুলো সিলেকশন হয়ে যাবে। এরপর আমরা মার্জ করতে চাইলে অল্ট এ এম, অল্ট এ এবং এম প্রেস করবো, তাহলে এই সেলগুলো মার্জ হয়ে যাবে। তা আমরা এই টেবিলগুলোকে যদি কখনো স্প্লিট করার প্রয়োজন হয়, তাহলে আমরা যেখান থেকে স্প্লিট করব টেবিলটাকে আলাদা করব, সেখানে আমরা সেলে ক্লিক করে এখন কন্ট্রোল শিফট এন্টার এটিও চমৎকার একটি বিষয়, এটি আমাদের অনেক সময় সাশ্রয় করবে। তাহলে দেখুন আমাদের টেবিলটি স্প্লিট হয়ে গেছে, এবং এটাকে যদি আপনি একত্রিত করতে চান, তাহলে ব্যাক স্পেস অথবা উপরের যদি আপনি নিচ থেকে উপরে নিয়ে যেতে চান, তাহলে কিবোর্ড থেকে ডিলিট কি প্রেস করলে এটি উপরের দিকে উঠে তখন একত্রিত হয়ে যাবে। এবং টেবিলের কোনো সেলগুলোকে যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা কন্ট্রোল এক্স ব্যবহার করতে পারি, কন্ট্রোল এক্স বা কাট ব্যবহার করতে পারি, এবং পুরো টেবিলটাকে সিলেক্ট ডিলিট করতে চাইলে আমরা কন্ট্রোল এক্স ব্যবহার করে ডিলিট করে দিতে পারি। তো কিবোর্ড সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ 20টি কিবোর্ড শর্টকাট সম্পর্কে আমরা জানলাম। আমি আশা করছি যে এটি আপনাদের স্কিলকে, আপনার টেবিল কাজে অনেক বেশি গতিশীলতা বৃদ্ধি করবে। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন।